টানা 17 দিন উত্তরাখণ্ডের উত্তরকাশে সিলকিয়ারার অন্ধকূপে কাটানোর পর মঙ্গলবার রাতে উদ্ধার করা হল মানিক তালুকদার সহ 41 জন শ্রমিককে। এরপর তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার পর বুধবার ঋষিকেশ এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার দিল্লি থেকে বিমানে বাগডোগরা এসে পৌঁছন মানকবাবু সহ তার ভাইপো বিনয় এবং আত্মীয় গৌতম চন্দ। সেখানে সড়ক পথে সোজা বলরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গেট গেন্ডার পার এলাকায় তার নিজের বাড়িতে মানিকবাবু আসার অপেক্ষায় যেন প্রহর গুনছিল গোটা গ্রাম। সকাল থেকে শুরু হয় তার প্রস্তুতি, মেলা বাড়ার সাথে সাথে প্রতিবেশীদের আনাগোনা বাড়তে থাকে। তার মুখ থেকে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল প্রতিবেশীরা। ১৭ দিন ধরে ওখানে আটকে থাকার পর আজকে বাড়ি ফিরেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এখানে মানুষের উৎসাহ অপরতনা কেমন কেমন ফিল হচ্ছে এখন? ভালোই লাগছে। ১৮ ঘন্টা পর থেকে আমাদের বাইরে যোগাযোগ হয়ে গেছিল, পাইপে পাইপ দিয়ে কথা বলা হচ্ছিল, ওটা দিয়ে আওয়াজ হচ্ছিল, ওটা দিয়ে খাওয়া, ওটা দিয়ে কথা বলা হচ্ছে। সেই সময় যখন ধসের খবর পাইলাম তখন তো সবাই দৌড়ে দৌড়ে করে চলে আসলাম, সবাই আসার পরে দেখলাম এই কন্ডিশন থেকে দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর কি করা হচ্ছে, কিছু করার নেই। বাইরে ফোন করলাম, ওরা তো মানে চলে আসছিল, আসার পরে তো ওরা পারেনি। বাইরে থেকে যখন খবর পাচ্ছিলেন বারবার যে আপনাদের উদ্ধার কাজে বিভিন্ন সময় ঘটছিল, বিভিন্ন বাধা তৈরি হচ্ছে, সেই জায়গায় বাধা তৈরি হলো থেকে আমরা এটাই জানতাম, শিওর জানতাম, যেহেতু আমাদের কথা বলা হচ্ছে, তারপর 10 দিন পর থেকে তো আপনাদের ফোন করে দিলে ভিতরে প্রশাসন থেকে ওরা ফোন টোন চালিয়ে ব্যবস্থা করে দিয়েছে, টিকিট ঢুকিয়ে দিয়েছে, বাধা তো হচ্ছে, বাড়ির সঙ্গেও কথা হচ্ছে, আজ এখানেও কথা হচ্ছে। আমরা ওদেরকে এইটাও রিকোয়েস্ট করছি যে আপনারা ধীরে ধীরে করেন, আমাদের কোনো প্রবলেম নেই, কেউ তো খাওয়া দাওয়া সব কিছুই পাচ্ছি, এভরিথিং পাচ্ছি, 10 দিন পর থেকে খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে, আমাদের যদি আরও 1 মাস লেবার হতো তবু কেউ খাওয়া দাওয়া হতো না। আবার মনে করি আমি তো এটাই বলছি, আমাদের সরকারকে এটাই বলছি যে আমার ছেলে আছে, একটা করে কর্মসংস্থান দিলে, কোনো একটা চাকরি দিলে, যে কোনো চাকরি একটা দিয়ে একটা ব্যবস্থা করে দেয়, তাহলে তো আমাকে বাড়ি যেতে হবে না। এটাই আমি ওদেরকে অনুরোধ করবো, কোনো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। আপনারাও বলবেন কি মনে হচ্ছে রাজ্যে কাজ নেই বলে কি আপনাকে বাইরে যেতে হয়েছে? কাজ ছিল না বলে কাজ দিলে তারা বাড়ি যেতে পারতো না, এটাই আর কি। এখন যদি কোনো একটা কাজ দেয় থাকা যাবে, কাজ না থাকলে তো আমাকে যাইতে হবে, ওখানে না যায় যে কোনো জায়গায় তো আমাকে লেবারি করে আসতেই হবে, কারণ না থাকলে তো বাড়িতে খাওয়া দাওয়া তো হবে না। না 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 কোনো গাবলি ছিল না, ওটা প্রাকৃতির এই পড়ে, কারণ এটা পড়ার মতো ক্যাপাসিটি ছিল না, যদি জানতো তাহলে তো আগে থেকে আমরা সেইভাবে ব্যবস্থা নিত না কোম্পানি। অলরেডি যেখানে আমাদের 3টা জায়গায় ক্যাভিটি হয়, 180-তে একটা ক্যাভিটি, 120-180 পর্যন্ত একটা ক্যাভিটি ছিল, আর 1000-এ একটা ক্যাভিটি ছিল, 1700 ছিল, যেখানে যেখানে ক্যাভিটি ছিল ওখানে তো অলরেডি কাজ সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। এই এটাতে আমাদের কী হয়েছে, পেজ ওপেন হওয়ার পরে এখানে আমাদের হাত লাগানোর কথা ছিল, এই পেজটা কমপ্লিট হওয়ার পরেই আমরা এখানে কাজ করবো, এরকম ছিল।
কিন্তু এর মধ্যে হয়ে গেছে আমাদের তো আর দু তিন মাসের মধ্যে হয়ে যেত কমপ্লিট তারপরে এখানে রয়ে যায় তো তারপরে কিন্তু বাড়ে যেতে পারতাম উদ্ধারকারী দল যারা কাজ করেছে দীর্ঘদিন তাদের ভূমিকা কিরকম মনে হয়েছে তারা তো প্রচুর যান পান দিয়ে রাত দিন খাটতে ছিল সবাই তো এখানে তো প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক সাংবাদিক যত ছিল ওখানে পুলিশ প্রশাসনের মানে করে 400 পুলিশ ব্রিগেডে ছিল সবাই কাজ করছে দিন রাত 24 ঘন্টা মাটিতে মানে করে এখানে যে পিএম ছিলেন ওইখানে যে মুখ্যমন্ত্রী ছিল উনিও নিচে নিচে তো রাত কাটায় দিত আমাদের সঙ্গে ওইখানে সবার সঙ্গে কাজ করে সবাই পুরো লাগে গেছিলো কাজ না দুই দেশ থেকে লোক আসছে সবাই করেছে আর মনে করে যে পাড়ের বসে এমন কোনো লোক ছিল না যে আমাদের জন্য ইয়া না করে প্রার্থনা না করছে যে এরা প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও সবসময় সবসময় ছিলেন ওখানে প্রধানমন্ত্রী আসতে পারেনি উনি লোক পাঠিয়ে দিয়েছে উনি কন্টিনিউ ছিল প্রতিটা স্টেট থেকে সবাই গেছে রাজ্য সরকারকে এখন কি বলবে রাজ্য সরকার এটাই বলবে যে আমার ছেলের জন্য যে কোনো একটা চাকরি যদি বিয়ে পাশ করে বসা আছে তাহলে তো আমাকে বাড়ি যেতে হবে না রাজ্য সরকারকে তো এটাই বলছি পাথরা গেছিলো পাথরটাকে এই কথাই বলছি যে আপনার তো ইয়া আছে ট্রান্সফারে একটা কোনো একটা ব্যবস্থা করে দিয়ে বলছি পাথরটাকে বলছি আমাকে ওনাকে এই কথাটাই বল ভালো কথা না দিয়ে দিলে তো আর কিছু জোর জমা করা যাবে না না যদি দয়া হয় তো দিবে আবার কবে কাজে যাবে আর যদি দয়া না হয় তাহলে দিবে না হ্যাঁ এটাই তো ব্যাপার ছেলের কাজে ব্যবস্থা না হলে আবার কাজে ফিরবে আবার দেখেন যদি কাজ না হয় তো আমি এক দু মাস পরে তো আবার যে কোনো জায়গাতে যাইতে হবে ওখানে ওইখানে না যাই যেখানে যাই কোনো জায়গাতে কাজ করে খাইতে হবে নাহলে তো ফ্যামিলি চলবে না ফ্যামিলি মানে বেমার আছে রোগকে ট্রিটমেন্ট করতে হবে যে সংস্থার হয়ে কাজ করতেন তারা কী বলেছিল আর তো আপাতত বলেছে বাড়ি যাও রেস্ট করো তারপরে আসবে উত্তরাখণ্ড সরকার কোনো কি সাহায্য করেছে উত্তরাখণ্ড সরকারে 1 লাখের চেক দিয়েছে কোম্পানি তরফ থেকে 2 লাখ করে দিয়েছে চেক আবার 2 মাসের বোনাস দেবে 1 মাসের স্যালারি দেবে ওইখানে তো অনেক কিছু দিয়েছে বেকিং এক্সট্রা ভাড়া আছে কাপড় চোপড় জ্যাকেট জুতা অনেক দিয়েছে এতদিন ধরে ওখানে ছিলেন বাকিদের সাথে নিজেদেরকে কীভাবে অনুপ্রেরণা জাগিয়েছে সবাই মিলে ভাই ভাই হিসাবে আমরা ছিলাম সবাই সবাইকে এইটাই বলেছি যে দেখো আমাদের কোনো টেনশন নেই যেহেতু হাওয়া বাতাস আর চড়া তো যেহেতু প্রশাসন এত বিদেশ থেকে গাড়ি গাড়ি সব কিছু মাঙাচ্ছে মেশিন টেশিন মাঙাচ্ছে আজ না হোক কাল তো আমরা বাড়াতেই পারবো আর ভিতরে যে 200 মিটার ছিল 2 কিলোমিটার ওটা তো মানে কোনো ভাষার মতো কোনো কেবা ছিল পুরো গ্যারান্টি হয়ে চেম্বারের অলমোস্ট সব কিছু ওকে ছিল না ওখানে তো আর আমাদের কোনো টেনশনই ছিল না যেহেতু খাওয়ার জল পরে তো জল তো আমরা তো প্রথমত ক্যানেলের জল খেলাম না কেমিক্যাল জল খাইয়ে ছিলাম আমরা আমরা তো ধরেন 17 দিন তো চান টানো তো করিনি তারপরে আমাদের 10 দিন পরে কাপড় চাঙিয়া গেঞ্জি এসব পাইপ দিয়ে পাঠিয়ে দিয়েছে যে কাপড় চোপড় চেঞ্জ করো কালকে মহাজন রাজন সব কিছু দিয়েছে সাবান টাবান সব কিছু দিয়েছে আমাদের এরা তো বারবার বাইরে দিয়ে বলছে তোমাদের কোনো টেনশন নাই কেউ ঘাবড়াবে না আমরা তোমাদেরকে বার করবো যে বাবাই হোক মানে পাইপ ফেল হয়ে যাচ্ছিলো পরে ডাইরেক্ট উপর থেকে ড্রিলিং করতে ছিল না উপর থেকে ড্রিলিংটা পরে বন্ধ করে এতদিন যেভাবে ছিলেন এত উৎকণ্ঠায় এখন কেমন লাগছে ও সঞ্জয় আরে স্বামীকে কে আবার যেতে দেবেন।